বরিস চাঞ্জা বলছে, ওহ আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়থ, আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর। কবি আমি আবারও বলছি, কবি কিন্তু ইয়থ অবস্থাতেই মারা গেছে, মাত্র 30 বছর বয়সে, 1818 সালে জন্ম, 1848 সালে মৃত্যু, মানে মাত্র 30 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। সুতরাং কবি এই যে পাহাড়ের মাথায় নীল কুয়াশা দেখছেন, সেইটা দেখার সাথে সাথেই কবির মনের মধ্যে সেই ছোটবেলাকার ছবি ভেসে উঠছে, আমি আবার একটা শিশু হয়ে গেছি। অ্যান্ড নিত, নিত মানে বিনীতের সংক্ষিপ্ত রূপে কবি ব্যবহার করেছেন। মিনিট মাই ফাদার শেল্টারিং রুফ, আমার বাবার সুরক্ষিত ছাদের নিচে। দেখো এখানে শেল্টারিং রুফ খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন। এমিলি জেন ব্রন্টির শব্দ চয়ন এবং শব্দের ব্যবহার এবং অ্যালিট্রেশন যেটা বললাম সেটা কি অপূর্ব সুন্দর, সেটা বুঝতেই পারছ। বাড়ি বলল না, শুধু ছাদ বলেনি, বলছে শেল্টারিং রুফ। আমরা জানি যে বাবা মার আশ্রয়টা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আশ্রয়, সেই জন্যে বলছে বাবার ছাদ বলছে না, বাবার সুরক্ষিত আশ্রয়ের ছাদের নিচে, মানে আবার সেই বাবার ছোটবেলার বাড়িতে মনে পড়ে যাচ্ছে আমার। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং পুরনো হলঘরের দরজার কাছে যেখানে হয়তো কবি খেলা করতেন বা অনেক সময় কাটাতেন, সেটা তার কাছে বারবার মনে পড়ে যাচ্ছে। আর বাবার কথা মনে পড়ছে এই কারণেই, কারণ আমি বললাম কবির মায়ের মৃত্যু হয়েছে মাত্র 3 বছর বয়সে, সুতরাং মায়ের সাথে তার অভিজ্ঞতা বা তার সংস্পর্শটা অনেক কম, বাবার সাথে সময়টা বেশি তার কেটেছে, সেটার বলছে। তাহলে আমরা বললাম যে ফ্ল্যাশব্যাকের কথা, সেকেন্ড স্ট্যান্ডার সাই দেখো, আমি আবার ফিরে গেছি আমার যুবার দিনে, বাল্যকালের দিনে, আমি আবার শিশু হয়ে গেছি, আমি দাঁড়িয়ে আছি কোথায়, বাবার সুরক্ষিত ছাদের নিচে, নিয়ার দ্য ওল্ড হল ডোর, পুরনো হলঘরের দরজার পাশে। মানে কবি আবার শৈশবে সুখের আনন্দের দিনে যে দিনগুলো তিনি অত্যন্ত মজায় আনন্দে কাটিয়েছেন, সেই দিনগুলোর কথা তার মনে পড়ে যাচ্ছে, যখন তিনি দূরে পাহাড়ের মাথায় নীল কুয়াশা দেখছেন সারাদিনের বৃষ্টির পরে একটা মেঘলা সন্ধ্যায়, তখন কবিকে এই সুখের দিনগুলো মনে করিয়ে দিচ্ছেন। তারপরে থার্ড স্ট্যান্জায় দেখো, ছোটবেলাতেও কবি বলছেন, শৈশবেও আমি এমন দিন দেখেছি, দূরে পাহাড়ের মাথায় নীল কুয়াশাও দেখেছি, কিন্তু তখনকার অভিজ্ঞতা বা তখনকার ভাবনার সাথে এখনকার ভাবনার পার্থক্যটা কী দেখো। আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, আমি আগেও দেখেছি একটা মেঘলা সন্ধ্যার পতন, মেঘলা সন্ধ্যার আবেশ, যখন সারাদিন বৃষ্টির পরে একটা মেঘলা সন্ধ্যা নেমে আসে আফটার আ ডে অফ রেন, আমি দেখেছি এটা, এটা আগেও দেখেছি, এখনই প্রথম নয়, আমি আমার শৈশবে সুখের দিনে দেখেছি এটা। ব্লু মিস্ট, সেই নীল কুয়াশা, সুইট মিস্ট অফ সামার পাল, সেগুলো আমার কাছে মনে হতো মিষ্টি কুয়াশা। এখন কি মনে হচ্ছে বর্তমান স্টেজে কবির, যে সেই কুয়াশাগুলো দেখে কবি সেই শৈশবের দিনে ফিরে যাচ্ছে, কিন্তু কবি যখন শৈশব অবস্থায় দূরের নীল কুয়াশা দেখতেন তখন তার কি মনে হতো, তখন তার মনে হতো সেগুলো মিষ্টি কুয়াশা, খুব আনন্দ মজা, তখন তার ভাবনা অন্যরকম ছিল। সেই বলছে সেই মিষ্টি কুয়াশা, সেই নীল কুয়াশা, গ্রীষ্মের ঘন মেঘের যে কুয়াশা দেখতাম তখন কি আনন্দ না পেতাম, সেগুলো তার কাছে মিষ্টি হয়ে প্রতিভাত হতো। দ্য হরিজন্স মাউন্টেন চেন, ওই দিগন্তে যে পর্বতমালা থাকতো, সেই পর্বতমালা মানে পরপর পাহাড়কে পর্বতমালা বলে, সেই পর্বতমালার মাথায় যে নীল কুয়াশা রাবে সেগুলো দেখে আমি অত্যন্ত আনন্দ পেতাম, সেগুলোকে আমার মিষ্টি কুয়াশা, নীল কুয়াশা বলে মনে হতো, যখন আমি আমার শৈশবে সারাদিনের বৃষ্টির পরে যখন মেঘলা সন্ধ্যা নামতো, যখন পাহাড়ের মাথায় ওই নীল কুয়াশা দেখতাম তখন আমাকে সেগুলো খুব মিষ্টি কুয়াশা মনে হতো, গ্রীষ্মের ঘন মেঘের। কিন্তু কবি যখন এই প্রেজেন্ট স্টেজে দেখছেন ওই পাহাড়ের মাথায় নীল কুয়াশা, তখন কিন্তু কবি আবার শৈশবে সুখের দিনের কথা মনে করে যাচ্ছে। তাহলে শৈশব আর বর্তমান অবস্থা কবির মধ্যে অনেক ফারাক। তাহলে সেকেন্ড এবং থার্ড স্ট্যান্জে আমি বারবার বললাম যে কবির ফ্ল্যাশব্যাক, কবি আবার শৈশবে ফিরে গেছেন, শৈশবের সুখের দিনগুলো, যে দিনগুলো তিনি পিছনে ফেলে এসেছেন সেগুলো শুধুমাত্র স্মৃতিতেই ফেরা সম্ভব, বাস্তবে ফেরা সম্ভব নয়, ফিজিক্যালি ফেরা সম্ভব নয়, সেটার কথাই বলেছেন। এবার চলো লাস্ট স্ট্যান্জা, আবার প্রেজেন্ট স্টেজ বা বর্তমান স্টেজ, এবং যেখানে দেখবা একটু দুঃখের আবেশ। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, তোমরা জানো সারা রাত যখন সারাদিন মেঘলা থাকে বৃষ্টি হয়, রাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা বা নেওর, চলতি বাংলায় বলি সেটা পড়ে, সেই হালকা কুয়াশা হালকা নেওরগুলো এখন জড়িয়ে ধরেছে, আবেশ করে ধরেছে, কাকে, সবুজ লম্বা ঘাসগুলোকে, যেন তার গায়ে এসে কুয়াশাগুলোকে জড়িয়ে ধরেছে একেবারে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালবেলা উঠে দেখছি সেই ঘাসের মাথায় বা গায়ে লেখে আছে দৃঢ় কান্নার জল, মানে এতটাই গাঢ় যে শিশিরগুলো সেগুলো যেন অশ্রু জল, চোখের জলের মতো মনে হচ্ছে, টিয়ার্সের মনে হচ্ছে, সেইগুলোকে কবিকে আবার আবার মানে কি বলছে ভারাক্রান্ত করে তুলছে। যখনই কবি এই কুয়াশা যখন দেখেন তখন তো কবিকে ভারাক্রান্ত, যে এই কুয়াশাগুলো নেমে এসে লম্বা সবুজ ঘাসের গায়ে
যেন আবেশ জড়িয়ে ধরেছে এবং সেগুলো এতটাই গাঢ় যে সেই গাঢ়দের বিন্দু বিন্দু জলাকারে জমেছে। সেই বিন্দু বিন্দু জলগুলোকে কবির মনে হচ্ছে সকালবেলার চোখে জল যেন তার লেগে আছে সারা রাতের কুয়াশার পর। আবার বললাম কবির এই একটা কষ্ট একটা যন্ত্রণা আবার ধরা পড়ছে ফোর্থ স্ট্যান্জাতে, মানে কবির আবার প্রেজেন্ট স্টেজের কথা বলছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, এবং ওই যখন শিশির নেওয়ারগুলো মাটিতে স্পর্শ করছে এবং মাটির যে একটা গন্ধ সদা গন্ধ আছে সেই গন্ধটা যখন ছড়িয়ে পড়ছে, এটা এটা একটা সুগন্ধ ছড়িয়ে পড়ছে, কবি সেটাকে ফিল করছেন, আত্মা দিয়ে অনুভব করছেন এবং সেগুলো কি মনে পড়ছে তার কবির। ব্রিদ অফ আদার ইয়ার্স, ব্রিদ মানে এখানে একটা রিফ্লেক্ট করছে, রিভিউ করছে কোন দিনগুলো আরও যে বছরগুলো তিনি শৈশবে কাটিয়েছেন, শুধু বাবার শেল্টারিং স্রূপের নিচে বা পুরনো হলঘরে নয়, আরও আরও যে বছরগুলো কাটিয়েছে, মায়ের সাথে 3 বছরের মধ্যে যেটুকু সময় কাটিয়েছে, বাকি ভাই বোনদের সাথে যেটুকু সময় কাটিয়েছে, বাবার সাথে যে কাটিয়েছে, সেই পুরনো দিনগুলোর কথা তার বারবার মনে পড়ছে, এগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠছে, রিভিউ করছে কবি। আমি আবারও বললাম বারবার কবির ফ্ল্যাশব্যাক, কবি যখনই ছোটোবেলায় কবি যখন এই শিশির দেখতেন, নীল কুয়াশা দেখতেন, কবির তখন অন্যরকম মনে হতো, আনন্দ মিষ্টি কুয়াশা, কিন্তু এখন যে কুয়াশাগুলো দেখছেন কবি ভারাক্রান্ত হয়, নস্টালজিয়ায় আক্রান্ত হয়, কবির মনে পড়ে যায় সেই স্মৃতির, বাবার সাথে কাটানো, ভাই বোনদের সাথে কাটানো, মায়ের সাথে অল্প হলেও যে সুখ সময় তিনি কাটিয়েছেন, মায়ের গায়ের সেই সুগন্ধ যেটা তার মনে পড়ছে এখন, যেটা শিশিরের মাটির সাথে মিশে গিয়ে যে সোদা গন্ধ তৈরি হয়েছে সেটা বারবার তাকে মনে পড়িয়ে দিচ্ছে। ওই সংস্পর্শের আনন্দের দিনগুলো, যে দিনগুলো তিনি পিছনে ফেলে এসেছেন, সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ছে। অ্যান্ড ব্রিদ অফ আদার, এখানে ব্রিদ মানে, ব্রিদ মানে অ্যাকচুয়ালি শ্বাস প্রশ্বাস না, কিন্তু এখানে ব্রিদ মিন্স রিভিউ, কবির সামনে প্রতিভাত হচ্ছে আদার ইয়ার্স, যে দিনগুলো তিনি অলরেডি পেছনে ফেলে এসেছেন, অতীতের দিনগুলো যেগুলো তার কাছে অত্যন্ত সুখকর সুখময় দিন, সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তাহলে আমি বোঝাতে পারছি যে সম্পূর্ণ কবিতাটা একটা একটা মেন্টাল জার্নি, একটা মানসিক পরিক্রমা, বর্তমান থেকে অতীতে, অতীত থেকে বর্তমানে, আবার অতীত থেকে বর্তমানে। এবং আমাদের জীবনটাও ঠিক এমনই, আমরা বিভিন্ন সময় আমরা ছোটোবেলার অতীতে দিনগুলোতে ফিরে যাই, আবার বর্তমানে ফিরে আসি, আর মনে হয় সেই অতীতের দিনগুলো কী সুখের, কী আনন্দের, কী স্বপ্নের, কী মায়াবী ছিল সেই দিনগুলো। এবং শব্দগুলো দেখো একটু মানে ওয়ার্ডনেসটে ফিল, মানে মেকফুল, সম্পূর্ণরূপে যতটা সম্ভব, এখানে দিন যতটা কাঁদার ততটা কেঁদেছে। নিত, অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বিনিত, বিনিতের সংক্ষিপ্ত, অ্যাব্রিভিয়েটেড মানে সংক্ষিপ্ত রূপ। আর পাল মানে আ থিক ক্লাউড, ঘন মেঘ, ঘন মেঘের একটা কুয়াশা জড়িয়েছে আকাশে বা এই পাহাড়ের চূড়ায়। আর ফ্র্যাগ্রেন্স মানে সুইট স্মেল, মিষ্টি সুগন্ধ, কেন মিষ্টি সুগন্ধ বলেছে, এই যে সুগন্ধটা আসছে কবি অনুভব করছেন সেগুলো যেন পুরনো বছরের সুগন্ধ, পুরনো বছরের যে কাটানো মুহূর্ত, আনন্দ ঘন মুহূর্ত, সেই মুহূর্তগুলো কবির কাছে একেবারে একটা সুন্দর সৌরভের মতো আবেশ যেন চোখে মুখে লেগে যাচ্ছেন কবি যখনই ওই সন্ধ্যেবেলা একটা কোনো মেঘলা দিন দেখেন, সারাদিন কাটানোর পরে মেঘলা সন্ধ্যায় দাঁড়িয়ে থেকে দূরের পাহাড়ের মাথায় যখন কুয়াশা দেখেন, কবি যেন মায়াবী লোকে হারিয়ে যান, তার শৈশবে ফিরে যান, বাবার সাথে, ভাই বোনের সাথে, মায়ের সাথে অল্প হলেও যে 3 বছরের মধ্যে কাটানোর সময়গুলো তার বারবার মনে হয়, আর বারবার মনে হয় সেই দিনগুলো, সেই সময়ে ফিরে যাওয়া, যেটা সম্ভব নয় আর কবির পক্ষে। তাই সব বললাম পুরো কবিতাটি 4টে স্ট্যান্জা, মানে 4টি কোয়াট্রেনে আছে, এক একটা কোয়াট্রেনে 4 লাইন, প্রথম কোয়াট্রেন এবং ফোর্থ কোয়াট্রেনে কবির প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট স্টেজের কথা বলছে, আর মাঝের 2টো সেকেন্ড এবং 3র্ড স্টেজে দেখছো বারবার কবি তার ইয়ুথ এবং তার চাইল্ডহুড, তার বয়হুড বা গার্লহুড যাকে বলে সেটাতে ফিরে যাচ্ছেন, সেই সুখের দিনগুলোতে বারবার ফিরে যাচ্ছেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে কবিতার যে শিরোনাম সেটাও সার্থক, যে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, কবির কবি যখনই দেখেন তখনই কবি হারিয়ে যান ওই পাহাড়ের ওপরে হালকা মোলায়েম নীল কুয়াশা, যেটা শৈশবে তিনি দেখলে তার মনে হতো এগুলো মিষ্টি কুয়াশা, আর এখনকার সেই কুয়াশা দেখে তিনি বারবার শৈশবের সুখের মিষ্টি দিনগুলোতে ফিরে যান। আর অ্যালিট্রেশনের কথাটা বললাম, একটা লাইন বা একটা ফ্রেজে স্ট্রং বা প্রমিনেন্ট শব্দগুলোর প্রথম অক্ষর যদি একই হয় সেটা অ্যালিট্রেশন, যেটা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল বলো। অ্যান্ড স্পেন্স স্টোর অফ সাইলেন্ট সরো, এটা একটা পেলাম। আর তোমাদের যেটা বলার যে কবির ব্যক্তিগত জীবনের ছাপ তো পড়বেই, কারণ আমি যদি বা তুমি যদি কখনও কোনো কবিতা বা লেখা লেখো তাহলে তোমার ব্যক্তিগত জীবনের আনন্দ, কষ্ট, যন্ত্রণা, অস্বস্তি, গুমোট ভাব সেগুলো তোমার লেখায় ছাপ পড়বে। যেমন বর্তমান সময়ে লকডাউন যাচ্ছে, এই সময় যদি কোনো সাহিত্য সৃষ্টি হয় নিশ্চয়ই এই সময়ের প্রতিফলন ঘটবেই। ঠিক তেমনি কবির ব্যক্তিগত জীবনের কষ্ট, যন্ত্রণা, আনন্দ সবই এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে, এবং একটা মেন্টাল জার্নি কবি বারবার করছেন বর্তমান থেকে অতীতে এবং অতীত থেকে বর্তমানে, এবং যখন তিনি বর্ণনা দিচ্ছেন সেই বর্ণনার মাধ্যমে তিনি হারিয়ে যাচ্ছেন। এবং মনে পড়ছে শেষের যে স্ট্যান্জাতে বলছে খুব আসন্দে যে সেই কুয়াশা, সেই শিশির যেন মাঠের সবুজ ঘাসে দৃঢ়ভাবে
এমনভাবে আটকে রেখেছে, মানে আবেশ করে রেখেছে। আর সকালবেলা উঠে মনে হচ্ছে গাছে ডাকা যে শিশির বিন্দু, সেগুলোকে মনে হচ্ছে যেন একটা থিক ঘন চোখের জলের মতো। এবং সেইটা যখন মাটিতে মিশছে, যে একটা সুগন্ধ তৈরি হচ্ছে, একটা সোঁদা গন্ধ মাটির, সেটা কবির কাছে খুব সুগন্ধ মনে হচ্ছে। এবং সেই সুগন্ধ কবির সামনে একটা রিভিউ করে তুলছে, একটা ফ্ল্যাশব্যাক হচ্ছে, আবার সেই সুখের কাটানো দিনগুলো যেগুলো তিনি পিছনে ফেলে এসছেন সেগুলো মনে করিয়ে দিচ্ছে। আশা করি কবিতার যে ডিকনস্ট্রাকশন বা ভেঙে বোঝানোর চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবে, তার জবাব দেওয়ার চেষ্টা করব। সামনে টেক্সট বই এবং হেল্পিং বুক নিয়ে আমার এই অডিও ভিডিওটা বারবার শুনবে। আশা করি কবিতাটা তোমাদের কাছে স্পষ্টরূপে প্রতিভাত হবে। তাছাড়া তোমাদের হেল্পিং বুকেও যে ব্যাখ্যা দেওয়া আছে সেগুলোও পড়বে, পড়লে কোনো অসুবিধা নেই। এবং কবিতাটা তোমরা নিজের মতো করেও ভাববে, কারণ কবিতা একটা অদ্ভুত যা মানসিক বিকাশ করতে সাহায্য করে। শুধু কবিতা পরীক্ষার জন্য পড়লে নয়, এটাও তোমরা তোমাদের মতো করেও কোনো কোনো শব্দ ব্যাখ্যা যদি মনে হয় সেটাও আমাকে বলতে পারো। ধন্যবাদ, ভালো থেকো, স্টে হোম, স্টে ব্লেসড।